hello viewers in this tutorial we will learn hsc transformation of dhaka board 2017 okay let's start frugality is a good habit a man who is frugal does not like to spend money without reasons अर्थात যে ব্যক্তি কৃপণ সে কোন কারণ ছাড়া অযথা টাকা খরচ করতে চায় না এই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স পরিনত করতে হবে তাহলে আমরা দেখে নেই সেন্টেন্সটি কি ধরনের সেন্টেন্সে আছে এ ম্যান এখানে সাবজেক্ট আর এদিকে ভার্ব রয়েছে ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন তাহলে এ ম্যান ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন এই পর্যন্ত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর মাঝখানে আছে হুইস ফ্রুগাল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ তাহলে আগে পরে আসছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মাঝখানে ডিপেন্ডেন্ট ক্লোজ এই ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স আছে এটিকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে আর আমরা এই চিত্র থেকে জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ আইসি থাকে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লোজ বা ডিসি থাকে কিন্তু সিম্পল যখন আমরা বানাই তখন একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাথে ফ্রেশ থাকবে তাহলে আমাদের যে কাজটা করতে হবে এখানে সেটা হলো হুইস ফ্রুগাল এই ডিপেন্ডেন্ট ক্লোসটাকে অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ এখানে কোন গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই সাবজেক্ট মধ্যে দেব অর্থাৎ এখানে ম্যান না বলে আমরা এই ফ্রুগাল ফ্রুগাল শব্দটাকে জুড়ে দিয়ে ম্যান ব্যবহার করে ফেললে তার ওই ডিসিটা বাদ পড়ে যাবে তাতে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে তাহলে আমরা সেন্টেন্সটা লিখবো কিভাবে আহ ফ্রুগাল ম্যান নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন আমরা উত্তরটি মিলিয়ে নেই আর ফ্রুগাল ম্যান ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন হ্যাঁ একজন কৃপন ব্যক্তি কোনো কারণ ছাড়া সহজে টাকা খরচ করতে চায় না তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল নাম্বার বি দ্য টার্গেট অফ ফ্রুগাল ম্যান ইজ টু সেভ মানি ফর ফিউচার একজন ফ্রুগাল ম্যানের টার্গেট থাকে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা মেক ইট কমপ্লেক্স এটাকে কমপ্লেক্স করতে হবে তাহলে সেন্টেন্সটা কিসে আছে দেখে নেই দ্য টার্গেট অফ এ ম্যান এটা হলো সাবজেক্ট ইজ হলো ভার টু সেভ মানি ফর ফিউচার ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা তাহলে এটি সিম্পল সেন্টেন্স রয়েছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে আমরা এটিকে কমপ্লেস করতে পারি এইভাবে দ্য টার্গেট অফ এ ম্যান হু ইজ ফ্রুগাল ইজ টু সেভ মানি ফর ফিউচার এভাবে করা যেতে পারে আবার আরেকভাবে করা যেতে পারে a frugal man has a target so that he can or he may save money for future এভাবে উত্তরটি কমপ্লেক্স হতে পারে আমরা মিলে নেই the target of a man who is frugal is to save money for future হ্যাঁ উত্তরটি ঠিকই আছে এখানে the target of a man এই পর্যন্ত সাবজেক্ট আর is to save money for future এই পর্যন্ত ভাব দিয়ে বাকিটা হয়েছে অর্থাৎ আগে এবং পরে মিলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে আর মাঝখানে আমরা দিয়েছি হুইস ফুরুগাল এটা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ আগে এবং পরে মিলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে এভাবে আমাদের আরেক ভাবে করা যেতে পারে এ ফুরগাল ম্যান এই পর্যন্ত কিন্তু আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ তৈরি করে ফেলেছি আর এই ইনফিনিটি ফ্রেসটার জন্য আমরা দ্যাট দিয়ে করেছি সো দ্যাট হি ক্যান অথবা হি মে সেভ মানি ফর ফিউচার তাহলে সোদের থেকে এই অংশটা হলো ডিসি টার্গেট পর্যন্ত হলো আইসি এই আইসি এবং ডিসি মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল আমরা থ্রি নম্বরে চলে যাই এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি টু মেক এ ওয়েল প্লান্ট ফ্যামিলি প্যাসিভ করতে হবে আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে তিনটি জিনিসের পরিবর্তন করতে হয় সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এখানে দেখুন এভরিওয়ান হচ্ছে সাবজেক্ট

বাই এভরিওয়ান টু মেক এ ওয়েল প্ল্যান ফ্যামিলি এই বাই এভরিওয়ান এখানে দিলেও হয় লাস্টে দিলেও হয় আর বাই এভরিওয়ান বা পিপুল এরকম থাকলে সেইগুলোকে ব্যবহার না করাই শ্রেয় আর ব্যবহার করলেও ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করা যেতে পারে নাম্বার ডি আ ফুরগল ম্যান লিভস এ সলভেন্ট লাইফ মেক ইট নেগেটিভ একজন ফুরগল ম্যান সলভেন্ট লাইফ অর্থাৎ সচ্ছল জীবনযাপন করে এটিকে নেগেটিভ করতে হবে আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় দুটি জিনিসের পরিবর্তন করতে হয় তাহলে আমরা এখানে দেখে নেই কোন দুটি জিনিসের পরিবর্তন আমরা করতে পারি ফুরুগাল ম্যান এটি বিপরীতটা করা সম্ভব তবে এটা না করে বোধহয় আমরা করতে পারবো লিপস এর বিপরীত ডাজ নট লিপ করতে পারবো তাহলে আমরা ভার্বের এখানে বিপরীত ইউজ করতে পারবো আর সলভেন্ট লাইফ সলভেন্টের বিপরীত ইনসলভেন্ট করতে পারবো তাহলে আমরা লিপস ভার্বটির বিপরীত দেব আর এই সলভেন্ট অ্যাডজেক্টিভটি বিপরীত দেব এই দুটির বিপরীত ফর্ম ব্যবহার করলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে তাহলে উত্তরটি হবে এরকম a frugal man does not live an insolvent life এখানে কিন্তু সলভেন্টের আগে এ আছে কিন্তু ইনসলভেন্টের সময় যেহেতু সেটা vowel শুরু হয় সেই ক্ষেত্রে an হয়ে যাবে আমাদের উত্তরটি মিলিয়ে নেই a frugal man does not live an insolvent life উত্তরটি যথাযথ হয়েছে নাম্বার এ প্রুগালম্যান ই হেপির দেন এক পরিগাল ম্যান। মেকিট পজিটিভ। এখানে দ্যানের পরে আছে পরিগাল ম্যান আর এদিকে আছে সাব্জেট হিসেবে প্রুগাল ম্যান। এই দুটি মধ্যে তুলনা করা হয়েছে। তাহলে সে ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলে এই দ্যানের পরে যে অংশটি আছে ওইটাকে এ পাশের সাবজেক্ট হিসেবে এনে আর এটা এফরামিটিক থেকে নেগেটিভ করে পজিটিভ করে দেব তাতে অর্থ ঠিক থাকবে। তখন উত্তরটি হবে এভাবে আ পডিক্যাল ম্যান ইজ নট অ্যাস অথবা সো হ্যাপি অ্যাজ আুগাল ম্যান উত্তরটি আমরা মিলে দেখি আ পডিক্যাল ম্যান ইজ নট সো অথবা অ্যাস হ্যাপি অ্যাজ আ প্রুগাল ম্যান উত্তরটি যথার্থ হয়েছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি নাড়িয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন